এশিয়ান গেমসে জিমনাস্টিক্সে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার আবারও সংবর্ধিত। এবার রাজ্য মহিলা কমিশনের তরফে দীপাকে জানানো হয় সংবর্ধনা। একই মঞ্চে সংবর্ধিত হলেন সদ্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রেখা চাকমা সহ মধুশিখা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম দশের তালিকায় স্থান অর্জন করা 13 জন ছাত্রী। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা সৃষ্টিকারীদের এবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানালো ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। মঙ্গলবার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবর্ধনা জ্ঞাপন। সম্প্রতি তাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের জিমনাস্টিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম স্বর্ণপদক ছিনিয়ে আনে রাজ্যের সোনার মেয়ে আন্তর্জাতিক জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। এদিনের এই কৃতি সম্মাননা অনুষ্ঠানে আন্তর্জাতিক আসরে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য দীপাকে সংবর্ধনা জানালো মহিলা কমিশন। একই মঞ্চে এদিন সম্মানিত হলেন সদ্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রেখা চাকমা। পাশাপাশি সদ্য প্রকাশিত ত্রিপুরা মধুশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দশে স্থান অর্জনকারী 13 জন কৃতি ছাত্রীকেও দেওয়া হয় সংবর্ধনা। এই কৃতি সম্মাননা অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী দেববর্মা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, মহিলাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকারবদ্ধ রাজ্য মহিলা কমিশন। কমিশন যে শুধুমাত্র মহিলাদের উপর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কাজ করে তা নয়, রাজ্যে কৃতি মহিলাদের রয়েছে। কমিশন চাইছে সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত মায়েরা যেন আরো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেন। এই রাজ্যে প্রতিভাবান মাতৃশক্তিকে, নারী শক্তিকে কৃতি সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি শ্রীমতী স্মৃতি রেখা চাকমা মধ্যে উপস্থিত আছেন। আমাদের রাজ্যের শুধু না, ভারতবর্ষেরও যিনি গর্ব, আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মধ্যে, এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা, মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন, তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছে, সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটি সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া নেট।